শাকিব খান ইস্যুতে বেশ হইচই চলছে সোশ্যাল মিডিয়ায়। চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন পর শিশু সন্তান সহ উপস্থিত হন টেলিভিশন চ্যানেল নিউজ 24-এর লাইভ অনুষ্ঠানে। সেখানে বোমা ফাটান এই ঢাকায় ছবির নায়িকা। শুধু শাকিব খানের সাথে যে বিয়ে হয়েছে তা নয়, শাকিব খানের সন্তানের মাও হয়েছেন তিনি। শাকিব খানও বিয়ের কথা গণমাধ্যমের নিকট স্বীকার করেছেন, এমনকি সেলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন। হুট করে অপু বিশ্বাসের গায়েব হয়ে যাওয়া, তারপরে দেশে ফেরা। কিছুদিন আগেই দেশে ফিরে আরেক নায়িকা শবনম ইয়াসমিন বুবলির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন অপু বিশ্বাস। বুবলিকে অপু গালিগালাজ করেছিলেন একটি ছবি ফেসবুকে পোস্ট করে, সেখানে ফ্যামিলি টাইম লিখেছিলেন তাই। বুবলি লিখেছেন, ফ্যামিলি টাইম তো আপনার কি? সেই সময় অপু বলেছিলেন, সময় হলেই সব জানাবেন। আজ সেই সময় হলো, সব জানিয়ে দিলেন অপু। একই সাথে জানালেন ফুটফুটে এক রাজপুত্রের মা তিনি, তার বাবা শাকিব খান। অপুর প্রকাশ্যে আসা যতটা আলোচিত ছিল, যতটা আলোচিত ছিল বিয়ের খবর, ঠিক ততটাই আলোচনায় এসেছে শাকিব অপুর পুত্র আব্রাহাম খান জয়। সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে চর্চিত বিষয় হলো শাকিব পুত্র। এত এত কিউট বাচ্চাটা, এই ধরনের বাক্য ও শব্দ এখন বেশ ব্যবহৃত হচ্ছে। অভিনেত্রী অধরা খান টেলিভিশন থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ওহ মাই গড, হি ইজ সো কিউট অ্যান্ড হেভি হ্যান্ডসাম। শাকিব পুত্রে মুগ্ধ অনেকেই অনেক মন্তব্য করছেন। এরই ফাঁকে অনেকেই আব্রাহাম খান জয়ের মধ্যে আগামীর সুপারস্টারের ছবি খুঁজে পাচ্ছেন। এরই ফাঁকে মজা করে অপু বিশ্বাসও বললেন, আমার ছেলে বসগিরি 4 এর নায়ক হবে, এতে নায়িকা থাকবে বুবলি। তরুণ পরিচালক সাজ্জাদ খান ফেসবুকে লিখেছেন, সবাই দেখছেন বাচ্চা আর আমি দেখি বাংলা সিনেমার ভবিষ্যৎ সুপারস্টার ভাতিজা আব্রাহাম খান জয়।